بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. فرانس থেকে রুহেল ভাই, উনি আসলে অন্য প্রশ্নটা আবার রিপ্লাই করলেন যে ওনার আসলে সেটা ছোট ভাই, মাশাআল্লাহ সাইফ, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ তোমার ভালো করুক, দোয়া করি। ওয়াজাকুমুল্লাহ খাইরা, এবং দিনের পথে সুন্দরভাবে হক পথে যেন চলার কিছু বলার তৌফিক দান করেন, আমরা দোয়া করি তোমার জন্য, বারাকাল্লাহ ফিকুম। আসলে যাই হোক, এক ভাই জানতে চাই, উনি আসলে জানতে চেয়েছিলেন যেটা, তা হচ্ছে ওনাদেরই এক বন্ধু আত্মহত্যা করেছেন, তো আসলে তার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? সত্যিই এটা অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায় যে এমন খবর আমাদেরকে শুনতে হলো। আমরা দোয়া করি যে এমন খবর যেন আমাদের শুনতে না হয়, অর্থাৎ এমন কাজ যেন কেউ না করে, কোনো মুসলমান যেন না করে। এ বিষয়ে অনেক বক্তব্য দেওয়া উচিত, বক্তব্য মানে এখানে আর কি দেব, অনেক কথা এখানে চলে আসবে। যে যাই হোক, প্রথম কথা হচ্ছে যে যে কোনো মুসলমান, যে কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে গালি দেওয়া, তার সম্পর্কে খারাপ ধারণা করা, অথবা সে জাহান্নামে যাবে, যাচ্ছে, সে জাহান্নামে আছে, এই ধরনের কটু মন্তব্য করা কোরআন এবং সুন্নাতে সরাসরি নিষেধ। এটা করা যাবে না, আমরা বলতে পারবো না সে এখন অমুক জায়গাতে আছে, এই অবস্থায় আছে, এটা কখনোই নাই, এটা কখনোই আপনারা এমন ধারণা করবেন না। আপনাদেরকে বলি একটা হাদিস দ্বারা স্মরণ করিয়ে দিই, যাই হোক বিষয়টা যদি স্পর্শকাতর। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে কোনো ভাই যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করে, এবং সহিহ মুসলিমের হাদিস এটা আবু দারদা, কেউ এক ভাই যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে ফেরেশতারা তার জন্য ওই দোয়াটা করে। জাস্ট আমি যদি মনে করি বা বলি যে ভাই কি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলছেন যে আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে জান্নাতি করো, অমুক ব্যক্তিকে সুস্থ করে দাও, অমুক ব্যক্তিকে তুমি ধনী করো, অমুক ব্যক্তিকে তুমি দিনের পথে নিয়ে আসো, তো যখন আপনি এই দোয়াটা করছেন, তো ঠিক এই দোয়াটাই ফেরেশতা আপনার জন্য করতেছে। কত মজার অধ্যায় না বলেন? তো সুতরাং আমরা যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করি, যেমন আপনি জানাজায় দাঁড়িয়েছেন, কোনো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেছেন, তো আপনি মন থেকে বলতেছেন যে আল্লাহ তুমি তাকে জান্নাতে করিও, জানাজার পরে আগে ইত্যাদি করে আপনি দোয়া করলেন, তো এই দোয়াটা আপনার জন্যও করবে ফেরেশতা। তাহলে কি ভালো জিনিস না? তো কারোর জন্য আমরা সবসময় কল্যাণ কামনা করতে পারি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যারা আত্মহত্যা করে তাদের ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে, যেহেতু যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে মান কাতালা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে হত্যা করলো বা আত্মহত্যা করলো, খালিদান মুখাল্লাদান ফিন্নার, সে জাহান্নামী। এটা রাসূলুল্লাহ সাল্লামের বক্তব্য, কিন্তু এটা ঠিক আছে এবং হাদিসটা সহিহ। এখন এতেই আমরা কি নিরাশ হয়ে যাব কি? না, আমরা নিরাশ হয়ে যাব না। কেন? রাসূলুল্লাহ সাল্লামের অন্য কথা, অন্য কথাতে কি আছে? মানে সে ব্যক্তি আত্মহত্যা করলো, তার মানে সে জাহান্নামে চলে গেল, এটাই কি ঠিক? নাকি না, রাসূলুল্লাহ সাল্লামের কথার মধ্যে কোনো মানে কোনো আছে, মানে আমাদের জন্য কোনো অপশন বের করার জন্য আছে? জি আছে, অপশন খুঁজে বের করার আছে। যেমন কোনো ব্যক্তি যদি শিরক না করে, কোনো ব্যক্তি যদি শিরক না করে এবং শিরক না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য ভালো সংবাদ আছে, যদিও সে পাপী হয়। রাসূলুল্লাহ সাল্লামকে একজন এসে বলছেন যে ওয়াইন সারাক, যদি সে পাপ করে, মানে যদি সে মানে গুনাহ করে, কি এটা, সরি, যদি সে চুরি করে, ওয়া ইনজানা, যদি সে জেনা করে, ওয়া ইন শারিব, যদি সে মদ্যপান করে, যদিও এগুলো করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন যদি শিরক না করে, যদি শিরক না করে। তো এই পাপটা এমন কি পাপ? এই পাপটা হচ্ছে কাবিরা গুনাহ, এই পাপটা হচ্ছে কাবিরা গুনাহ। তো কাবিরা গুনাহ না করে সে মৃত্যুবরণ করে, সরি, কাবিরা গুনাহ করে অথচ তৌবা না করে মৃত্যুবরণ করে, এই জন্য তার জন্য এত বড় কথা। তো যদি, যেহেতু সে মুসলমান, সে সালাত আদায় করতো, সে সিয়াম পালন করতো, ইত্যাদি ইত্যাদি আরও ভালো কাজ করতো, এই সবগুলোই তার জন্য ধরা থাকবে। কিন্তু এই যে বড় একটা কাবিরা গুনাহ করলো, এই গুনাহ করে সে তৌবা করতে পারলো না, এই জন্য তার এত বড় শাস্তি বা এত বড় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামী নয়। তো এর জন্য কি আমরা মাফ চাইতে পারি বা এর জন্য ইস্তেগফার কামনা করতে পারি? অবশ্যই পারেন, এটা হচ্ছে ভিন্ন মাসলা। দুই নম্বর মাসলার কথা বলতেছি আমি।
আমরা কি তার জন্য ক্ষমা মানে ইস্তেগফার করতে পারি, যেমন অন্য মুসলমানের জন্য করি, বাপের জন্য, মায়ের জন্য বা ইত্যাদি ভাইয়ের জন্য করি, আমরা কি তার জন্য ইস্তেগফার করতে পারি? কি অবশ্যই পারেন, কারণ সে মুসলিম, কারণ সে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করেনি। আল্লাহ বলছেন ওমা কানা নাবিন আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লি কুরবা, যে কোন নবীর জন্য উচিত নয় বা কোন মুমিনের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য, অমুসলিমদের জন্য ক্ষমা চাইবে। তার মানে সে মুসলিম, আপনি কি বলতে পারবেন সে অমুসলিম? না, আমরা বলতে পারবো না, কখনোই বলতে পারবো না সে অমুসলিম। সুতরাং তার জন্য ক্ষমা চাইতে হবে, তার জন্য ক্ষমা চাওয়া মুসলমানদের জন্য কর্তব্য। আর ছোট ভাই সাইফ যে প্রশ্নটা করেছিল যে তাদের জানাজা কিভাবে হবে না হবে, হ্যাঁ এখানে একটু কথা আছে, যেহেতু সে বড় অপরাধী এবং অপরাধী ধরা পড়ে মারা গেল, মানে এমন অপরাধ করলো, সে অপরাধটা করে ধরা পড়লো, ধরা পড়ার পরে মৃত্যুবরণ করছে, সে হয়তো একজন জেনা করতেছে, একজন পাপ করতেছে, সে ধরা পড়েনি, হয়তো এর সাথে আরও খারাপ করেছে, আরও খারাপ গুণা করেছে, কিন্তু সে ধরা পড়েনি, হয়তো সে ভিতরে শিরক করছে আমরা জানি না, কিন্তু সে ধরা পড়ার কারণে আলেমদের মধ্যে এমন বক্তব্য আছে, আলেমদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন যে তার জানাজা পড়া হবে না, কেউ বলেছেন যে হ্যাঁ তার জানাজা পড়া হবে কিন্তু সেই রকম ব্যক্তিরা পড়বে, অর্থাৎ ভালো মানুষ, মসজিদের ইমাম বা বড় প্রসিদ্ধ আলেম, এগুলো তারা পড়বে না। যেমনভাবে মদিনাতে তাদের জানাজা এভাবে পড়া হয় না, কোথাও পড়া হয় এবং তাদের মানে দাফনও বাকিতে করা হয় না, তাদের দাফনও বাকিতে করা হয় না যারা এইভাবে মৃত্যুবরণ করে। তো সো তাদের এই জন্য সেদিন সব আলেম এক বিষয়ে এই বিষয়ে একমত যে তাদের জানাজা ভালো ব্যক্তিরা পড়াবে না, যদিও কেউ পড়ায় পড়াবে কিন্তু ভালো ব্যক্তিরা পড়াবে না, যেন শিক্ষা পায়, কারণ এটা হচ্ছে সে নিজে হত্যা করে, জেনে শুনে সজ্ঞানে হত্যা করে, আর যদি সজ্ঞানে হত্যা না করে তাহলে তার আবার কোনো জানাজা পড়তে হবে, অর্থাৎ কেউ পাগল বা ইত্যাদি, তার বুদ্ধি নাই, শুদ্ধি নাই ইত্যাদি, কেউ ব্যথা পেয়েছে কি ইত্যাদি করেছে, তাকে মানে সে আত্মহত্যা করেছে, অর্থাৎ তার সামগ্রী নেই অথবা তার দিনের জ্ঞান নাই, এ সকল ব্যক্তি যদি এভাবে মারা যায় তাহলে তার জানাজা পড়তে হবে। তো কেন পড়তে হবে না জানাজা বা এভাবে মানে তাকে ইহা না বা অপমান সূচক এরকম কেন? যেন সমাজে শিক্ষা পায় অন্যরা, ঠিক আছে।